বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল হোম গার্ডেন লাভার আজকে আপনাদের দেখাবো শীতকালীন অন্যতম ফুলের মধ্যে প্রধান ফুল গ্যাজেনিয়া ফুল গ্যাজেনিয়া দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারেই ফুল হয় মূলত বাইকালারই বেশি পাওয়া যায় এটি মূলত পিঙ্ক কালারের সাথে হালকা ব্ল্যাক রয়েছে মাঝে আর মাঝে একদম হলদে যেখানে মূলত বীজটা তো উৎপন্ন হয় এই গাছ আপনারা সহজেই করতে পারবেন যে কোনো পাত্রে যে কোনো টবে তার জন্য এর মাটি খুব একটা বিশেষত্ব নেই শুধুমাত্র এই যে গাছ রয়েছে এই এই গাছকে শুধুমাত্র না মাটি এর খুব হালকা হতে হবে মাটি খুবই হালকা হতে হবে আর যতটা সম্ভব এখে সপ্তাহে অন্তত একবার খোল জল ভেজা জল দিলেই সহজেই গাছ হয়ে যাবে আর প্রচুর ফুল পেতে গেলে এখে কি করতে হবে না আগাছা মুক্ত রাখতে হবে কারণ এই মাটিতে অনেক আগাছা আসতে পারে আপনি দেখতে আপনারা দেখতে পাচ্ছেন যে এই টবেতে আমার আগাছা সেরকমভাবে নেই আমি আগাছা মুক্ত অবস্থায় রেখেছি এই মাটিটা সাধারণত আমি যেটা দিয়ে তৈরি করেছি সেটা হচ্ছে বেলে মাটি যদি বেলে মাটি না পাওয়া যায় তবে যে কোনো মাটি তার সাথে অল্প বালি এবং কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট মিশিয়ে আর সব থেকে ভালো যদি পাওয়া যায় যে যেটা ধানের চিটা বা আগড়া বলে সেই আগরা অল্প পরিমাণ মিশিয়ে নিলে মাটিটা অনেকটাই হালকা হয় এবং এতে ময়েশ্চারটা ভালো থাকে তারপরে এই খুব কম যত্নতেই এই গাছ সহজেই বেড়ে ওঠে এবং দেখতেই পাচ্ছেন আজকে তার ফল এবং সারা শীতকাল জুড়ে আজকে ডিসেম্বর মাসের মাঝামাঝি সারা শীতকাল জুড়ে প্রায় বসন্তকালের প্রথম পর্যন্ত এই ফুল আমি পাব প্রচুর ফলাভ হয় এবং একটা দুটো নয় এক একটা গাছে মোটামুটি কুড়ি থেকে পঁচিশটা ফুল আসতে পারে যদি সেভাবে একে গাছটাকে পরিচর্যা করে রাখা যায় আশা করছি এই ছোট্ট ছোট্ট যে আমাদের হোম গার্ডেন লাভার তরফ থেকে যে ছোট্ট একটা প্রেজেন্টেশন আপনাদের সামনে রাখলাম আপনাদের উপকারে আসতে পারে ভবিষ্যতে আপনারাও এরকম ফুল সুন্দর ফুল হয়তো নিজেদের বাগানে বা আপনাদের রূপ গার্ডেনে তৈরি করতে পারেন ধন্যবাদ সকলকে